ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিজেপি অফিস অভিযান প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশের সংবিধান মানছে না বিজেপি, সেই জন্য বিজেপিকে একটি সংবিধানের কপি দিতে চান প্রতিবাদী পড়ুয়ারা। আমাদের দুই প্রতিনিধির মধ্যে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীপক ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার। প্রথমেই দীপক তোমার কাছে চলে আসি। কিছুক্ষণ আগে হিন্দু হোস্টেলের সামনে পড়ুয়াদের এই মিছিল আটকানো হয়, বিজেপি অফিস পর্যন্ত তাদের এই অভিযান, এই মুহূর্তে বিজেপি অফিসের সামনে ছবিটা ঠিক কি? চলক দেখিয়ে দিচ্ছি হিন্দু হোস্টেলের পেছনে, যেখানে বিজেপি অফিস দেখতে পাচ্ছ, এই বড় বিল্ডিংটার পাশেই বিজেপি অফিস। এই বিল্ডিং এর সামনে এখানে ব্যারিকেড করা হয়েছে, বিজেপি কর্মীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন ব্যারিকেডের ওপাশে। একটা মুখোমুখি সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, কিন্তু পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি এই মুহূর্তে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে বিজেপি কর্মীদের দাবি হচ্ছে ব্যারিকেড খুলে দিতে হবে, তারা মুখোমুখি হতে চাইছে ছাত্রদের, অন্যদিকে ছাত্রদেরকেও ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এখানে দেখাচ্ছি এক ঝলক, প্রায় 30-35 ফুট দূরেই যারা বিক্ষোভরত ছাত্ররা এসেছিলেন এখানে, তাদের আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা সম্ভবত বিলের কপি পোড়াচ্ছেন ওখানে, এখানে বিক্ষোভরত ছাত্ররা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা এখানে জনাব 20-25 জন ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই রয়েছে পুলিশের গার্ডরেল, এখানেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ 30 ফুটের মধ্যে এই দুই পক্ষকে আটকে দিয়েছে পুলিশ। এখানে ঠিক যেটা দেখতে পাচ্ছি হিন্দু হোস্টেলের পেছনে, এখানে যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, তাদের ইনস্টিটিউট, ইনস্টিটিউটের সামনে এই চত্বরটুকু শুধুমাত্র ফাঁকা, দুপাশে দুই পক্ষ যুযুধান দুই পক্ষ দাঁড়িয়ে রয়েছে এখানে। কিছুক্ষণ আগে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, বিজেপি কর্মীরা এখানে গার্ডরেল তারা ভেঙে ফেলে এগোনোর চেষ্টা করেছিল, পুলিশ সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, তারা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছেন, তারা ওদিক থেকে স্লোগান এদিক থেকে স্লোগান দুপক্ষের স্লোগান চলছে। ফলে সব মিলিয়ে একটা উত্তেজনা এখনো পর্যন্ত রইলেও পরিস্থিতি পুলিশ এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছে। কপিয়া সঙ্গে থাকো দীপক, আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, মুরলীধর সেন লেন, সেখানে বিজেপি অফিসের একেবারে সামনে ছবিতে আমরা দেখে নিচ্ছিলাম বিক্ষোভরত পড়ুয়াদের সেখানেই আটকে দেওয়া হয়েছে, তুমি ঠিক যেখানে রয়েছো সেখানেও নিশ্চয়ই পড়ুয়ারা রয়েছেন, ঠিক কি দাবি তাদের, কি বক্তব্য এই সমস্ত বিক্ষোভরত পড়ুয়াদের? দেখো, এতক্ষণ পর্যন্ত বিক্ষোভরত যারা পড়ুয়া ছিলেন তারা কিন্তু এইখানে অবস্থান করছিল, এবং এই মুহূর্তের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে হিন্দু হোস্টেলের সামনেই যে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তারা কিন্তু সেখানেই আছেন, এবং তারা কিন্তু এই নাগরিক পঞ্জি তার তারা বিরোধিতা করছেন, এবং তাদের যেটা স্পষ্টত বক্তব্য যে বিজেপির পক্ষ থেকে কার্যত তারা সংবিধানকে মানছেন না, অতএব সংবিধানের একটা প্রত্যয়িত কপি তাদের দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এইখানে এসেছিলেন এবং একেবারে হিন্দু হোস্টেলের সামনে তাদেরকে আটকানো হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পড়ুয়ারা যারা এসেছিলেন তারা কিন্তু আবারও প্রেসিডেন্সি কলেজের দিকে তারা ফেরত যাচ্ছেন, অর্থাৎ এই প্রেসিডেন্সি এই হিন্দু হোস্টেলের সামনে যেখানে ব্যারিকেড করে একদিকে যেমন এই পড়ুয়াদের আটকানো হয়েছিল, অন্যদিকে বিজেপি কর্মীদেরও কিন্তু পুলিশ আটকে দেয় এবং তারপর এখানেই তারা বিক্ষোভ দেখান, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল তার একটা কপি সেটাও কিন্তু এখানে এই পড়ুয়াদের পক্ষ থেকে পোড়ানো হয়। এবং তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পড়ুয়ারা কিন্তু তারা আবার এখানে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচির পর তারা আপাতত আবার প্রেসিডেন্সি কলেজের দিকে ফেরত যাচ্ছেন। তোমাকে একটু একটু জিজ্ঞাসা করব যে মূলত আজকের এখানে এই যে অভিযান তার কারণ কি? তার মূলত কারণ ছিল যে যে তারা ইলেকশনে জেতার পর যে সংবিধান তারা শপথ নিয়ে তারা তাদের গদিতে বসেন, আসলে সেই গদিতে বসার পর তারা এই সংবিধানের সমগ্র পাঠটা ভুলে যান। এই সংবিধানে, ভারতীয় সংবিধানে আমাদের লেখাই আছে প্রিয়াম্বেলে প্রথম লাইন যে উই দ্য স্টুডেন্টস, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই উইয়ে কোনো রকমভাবে কোনো কাস্ট কোনো ধর্ম কোনো জেন্ডারকে ডিসক্রিমিনেট করা হয়নি, এই ওয়ের মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীকে বারবার করে বলা হয়। কিন্তু এই ক্যাবের মতন একটা কমিউনাল ডিভিসিভ একটা বিল পেশ করে তারা সবসময় এটাই চেয়েছে যে আমাদেরকে এই ভারতবাসীকে কী করে সংখ্যায় সংখ্যায় শুধুমাত্র ব্রাহ্মণ দলিতের ইস্যু নয়, শুধুমাত্র ছেলে বা পুরুষতন্ত্র এবং শুধুমাত্র
শুধুমাত্র পুরুষ বা মানে মহিলাতে তারা ভেঙে দিতে চায়নি, তারা সবসময় চাইছে যে ধর্মের বেসিসে কি করে এই ভারতবর্ষে দাঙ্গা লাগাতে চায়। তারা এটাই সবসময় চেষ্টা করেছে যে কি করে দাঙ্গাটা লাগিয়ে আসলে আমাদের পেটের খিদের কথা, আসলে ভুকা পেটের কি করে আমাদের লড়াইয়ের কথা, কি করে এই শিক্ষাক্ষেত্র কে শিক্ষাক্ষেত্রগুলোতে কি করে নষ্ট করে দেওয়া যায় সেই কথা তারপর করে তারা বারবার করে চেয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই পড়ুয়াদের পক্ষ থেকে তারা বক্তব্য যেটা ছিল যে তারা নাগরিক পঞ্জী সেটার তারা বিরোধিতা করছেন, এবং সেই কারণেই তারা কিন্তু আজকে এই হিন্দু হোস্টেল পর্যন্ত তারা বিজেপি অফিস পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য এবং নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদেই তাদের আজকের এই মিছিল, বিজেপি অফিস পর্যন্ত তাদের এই মিছিল রয়েছে। তবে তার মধ্যে আমরা যে ছবি দেখতে পেলাম, ইতিমধ্যেই প্রেসিডেন্সির উদ্দেশ্যে রওনা হয়েছেন পড়ুয়ারা।